বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানে কার্জন গেট সংলগ্ন বিধায়ক সহায়তা কেন্দ্রে বেশ কয়েকজন কংগ্রেস কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এদিন সন্ধ্যায় রঞ্জিত শীল, জয়দেব কারক, আশিস ব্যানার্জি ও সুধাংশু কুণ্ডু বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের হাত ধরে মমতা ব্যানার্জির উন্নয়নের শরিক হতে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তারা জানান, মূলত কংগ্রেস দল সিপিআইএমের সাথে হাত মিলিয়েছে, তাদের কোনো নীতি আদর্শ নেই, তাই তারা কাজের মানুষ বিধায়ক খোকন দাসের পাশে হাত মিলিয়ে কাজ করার লক্ষ্যে খোকন দাসের হাত থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে নিয়ে তৃণমূলে যোগ দিলেন। আমাদের সব যোগ দিলেন ঠিক আছে, তোমরা একজন একটু আলাদা বলে দাও, তোকটা বলো না কেন যোগ দিচ্ছ। দীর্ঘদিন ধরে পশ্চিমবাংলার কংগ্রেস নেতৃত্ব তাদের ভুল পথে চালিত হচ্ছে, আমরা বারবার বলা সত্ত্বেও অনেকবার প্রতিবাদ করছি জেলা কংগ্রেসের থেকে, কিন্তু বারবার সিপিএমের সঙ্গে তারা জোট করছে, এর বিরুদ্ধে প্রতিবাদ। আর দ্বিতীয়ত হচ্ছে, পশ্চিমবাংলায় যদি রাজনীতি করে বিজেপিকে আটকাতে হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সরকার চলছে এবং তার যে তৃণমূল কংগ্রেস দল, সেই দলের সঙ্গে থেকেই বিজেপিকে আটকাতে হলে সেই দল করতে হবে। তাই আমরা এই উন্নয়নের যোগ্যে সামিল হওয়ার জন্য আমরা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করি। কি দলে কি সম্মান পাননি সেই কারণে? না, বিজেপি সম্মান অসম্মানের কিছু নেই। অরিজিনালি এখন যা বর্ধমান জেলায় কংগ্রেসের অবস্থা, অভিভাবকহীন, কে কাকে সম্মান দেয় নিজেদেরই কারো কোনো সম্মান নেই, যারা নিজে থেকে দলীয় নেতা বলে নিতে হয়েছে। এবং আর দীর্ঘদিন কোনো কমিটি নেই, দীর্ঘদিনই কমিটি নেই, কোনো রকম প্রোগ্রাম হচ্ছে না, যার জন্য আমরা আজকের তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে এবং মাননীয় বিধায়ক খোকন দাসের সঙ্গে থেকে আমরা এই উন্নয়নের যোগ্যে সামিল হচ্ছি। তাহলে মূলত কি সিপিএমের সঙ্গে তারা হাত মিলিয়েছিল বলে কি? এবং এইটাই সবচেয়ে বড় তীব্র প্রতিবাদ। আচ্ছা, আপনার নাম? রঞ্জিত সিং। কজন আছেন আপনার সাথে? আমরা এখানে শহরে আনন্দ যে কমিটি ছিল তাদের এই জায়গাটা ছোটো করে আনেনি, পরে আমরা আস্তে আস্তে খোকন দাসের সঙ্গে হাত ধরে যোগ। সবাই কি কংগ্রেস থেকে এসেছে? হ্যাঁ, সবাই কংগ্রেস থেকে এসেছে। ঠিক আছে। এদিন এই অনুষ্ঠানে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সহসভাপতি পরেশ সরকার, সাধারণ সম্পাদক আব্দুল রব, সম্পাদিকা সমাপ্তিকা মণ্ডল সহ বহু দলীয় নেতৃত্ববৃন্দ। কয়েকজন আমাদের কংগ্রেসের নেতা, তারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। রঞ্জিত শীল, আশিস ব্যানার্জি, সুধাংশু কুণ্ডু এবং জয়দেব কারক এরা বারবার আমাদের বলছেন যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শরিক হতে চাই, আমরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে থেকে আমরা কাজ করতে চাই, কংগ্রেসের আজ আর কিছু নাই, কংগ্রেস সিপিএমের সঙ্গে যুক্ত হয়ে গেছে, যেহেতু এরা সিপিএম বিরোধী লোক, সবাই আমরা একসময় কংগ্রেস করতাম, আমরা তৃণমূল কংগ্রেস এসেছি, এরা কংগ্রেসের সঙ্গে ছিল, কিন্তু আজকে কংগ্রেসের নীতি আদর্শ বলে কিছু নাই, তারা আজকে সিপিএমের মতো একটা দলের সঙ্গে যুক্ত হয়ে গেছে, তাই তারা আজকে আমাদের সঙ্গে থেকে মমতা ব্যানার্জির উন্নয়নে তারা সামিল হতে চাইছে, তাই তাদের আজকে আমরা কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে জয়েন করালাম। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, আনন্দ বার্তা।